ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে মারার যে বিধান, তাদেরকে প্রহার করা যাবে কি না যদি দুষ্টামি করে কিংবা কোনো অন্যায় করে। জি ভাই, ইসলামে তালিমের জন্য অর্থাৎ শিক্ষার জন্য যদি আপনি তাকে নাসিহা অর্থাৎ বোঝানোর পরও সে ভালো হচ্ছে না কিংবা তার দুষ্টামি অনেক বেড়ে যাচ্ছে, তাহলে তাকে মারতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে একটি সহি হাদিস আছে, মুরু আউলাদ হুম সলাত ওহম সাবা আসিনিন অজরিবু হুম ওহম আশর সিনিন আও কামা কাল আলাইহিস সালাম, অর্থাৎ তোমরা তোমাদের বাচ্চাদেরকে 7 বছর অবস্থায় সলাতের আদেশ করো, আর যদি 10 বছর হয়ে যায় যদি সালাত না পড়ে সেজন্য তাকে মারতে পারো। তো মারার কতটুক মারা হবে, এক এমন ভয়ে মারা যাবে না যেন তারা শরীর আঘাতে বড় কোনো ধরনের ক্ষতি হয়ে যায় কিংবা চামড়া ছিঁড়ে যায়, ততটুকুই মারতে হবে যতটুকু তার জন্য প্রযোজ্য। আর সেটা কতটুকু হতে পারে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বুখারী মুসলিমের একটা হাদিস আছে, তোমরা লা ইয়াজলিদু ফাওকা আশরাতিন ইল্লা ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর হদ ছাড়া যে সমস্ত বিধানের কারণে হদ আসছে, যেরকম জেনা মদ পান করা, এগুলো ছাড়া অন্য কোনো ছোটোখাটো কারণে 10 বেতের বেশি মারা যাবে না। তো সর্বোপরি আপনার বিবেক এবং বুদ্ধি কাজে লাগিয়ে তাদেরকে শাসন করবেন যেন অতিরিক্ত না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আশা করি উত্তরটি পেয়েছি।